সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তা প্রদান কর্মসূচি অব্যাহত রাখল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ। সংগঠনের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে বেশ কিছু সংখ্যক মানুষের হাতে বার তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। সোনামুড়া মুজাফফর ভবনে আয়োজিত এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ সিপিএম পার্টির মহকুমা নেতৃত্ব। রাজ্যে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় প্রচুর সংখ্যক মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন, যে ক্ষয়ক্ষতি এখনও অনেকে কাটিয়ে উঠতে পারেনি। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার হাত বাড়িয়ে দিলেও তা পর্যাপ্ত নয়। এখনও বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে একে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছেন। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত রাখল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল সিপিএম সোনামুড়া মুজাফফর ভবনে। এদিন সিআইটিইউর উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের সামান্য পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম পার্টির সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক রতন সাহা, বিধায়ক শ্যামল চক্রবর্তী, সিআইটিইউ রাজ্য সম্পাদক অহিতুর রহমান, মহকুমা কমিটির সম্পাদক শ্যামল মজুমদার, সিপিএম রবীন্দ্রনগর অঞ্চল কমিটির সম্পাদক মিজান মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সোনামুড়া মহকুমা এলাকার মোট 40 জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিপদের সময় সামগ্রীগুলি পেয়ে সাধারণ মানুষ অনেকটাই খুশি। এই ত্রাণ সামগ্রীগুলির মধ্যে ছিল চাল, ডাল, আলু এবং একটি করে কাপড়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।